হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেকচার সিরিজে তোমাকে স্বাগতম আজকে লেকচারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বহুপদী বহুপদী সমীকরণ চাপ্টারের তার এর মূলের মান ও চিহ্ন রিলেটেড আমরা যে বেসিকটা পড়ে আসি সেটার বেসিসে আমরা একটা প্র্যাকটিস করবো তো দেখো আমাদের এখানে কোশ্চেনটা কি বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো এর একটি মূল অপরটির উল্টা এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে যদি কি হয় প্রথম অপশনটা বলছে যে এ প্লাস সি ইকোয়াল টু জিরো পরের অপশানটা বলছে যে সি মাইনাস এ ইকোয়াল টু জিরো এরপরের অপশনটা বি ইকোয়াল টু জিরো এরপরের অপশনটা সি ইকোয়াল টু জিরো তো আমরা বেসিক কিছু টিপসিক আসছিলাম এর আগের লেকচার গুলোতে সেটা আমরা এটাকে আজকে সমাধান করব তো এখানে দেখো আমাদেরকে যেটা বলছে যে একটি মূল অপরটির উল্টা এবং বিপরীত চিহ্ন যুক্ত তাহলে আমরা পড়ে আসি যে একটি মূল যদি অপরটির উল্টা মানে বিপরীত যদি হয় এবং বিপরীত চিহ্নযুক্ত যদি হয় তার মানে একটা যদি আলফা হয় আর একটা যদি মাইনাস ওয়ান বাই আলফা হয় একটা অপরটার বিপরীত মানে উল্টা আর সাথে বিপরীত চিহ্ন এটা এটা প্লাস হলে মাইনাস তাহলে সেই ক্ষেত্রগুলোতে আমরা কি ইউজ করব সেটা হচ্ছে সি ইকোয়াল টু মাইনাস ইউজ করবো ঠিক আছে সি ইকোয়াল টু মাইনাস এ তাহলে আমরা যদি এখান থেকে ইউজ করি যে সি ইকোয়াল টু মাইনাস এ এটা আমরা জানি যদি এমন কেসটা হয় একটি মূল অপরটির উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত যুক্ত এই মাথায় রাখবে তাহলে এইগুলো খুব ইজিলি দাগাই ফেলতে পারবা ঠিক আছে একটি মূল অপরটির বিপরীত ও বিপরীত যুক্ত তাহলে সি ইকাল টু এ হচ্ছে তো সি ইকাল টু মাইনাসে যদি হয় তাহলে মাইনাস এটা অপর পাশে চলে প্লাস এ হয়ে যাবে তাহলে এটাকে এ প্লাস সি টু জিরো বলতে পারবো যেটা কিনা আমাদের এ নাম্বার অপশনটা তো এইভাবে আমরা খুব ইজিলি চাইলে সেটাকে দাগাই ফেলতে পারবো তো এই চারটা ভালো মতো খেয়াল রাখবা আজকে একটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ আসসালামু আলাইকুম